नमस्कार बंधुरा, पाँच मिसेलि रान्ना घरे आपनादेर सकलके स्वागत। आज आमि आपनादेर भेजिटेबल बानिये देखाबो एकदम दोकानेर मतो स्वादे। तो बंधुरा चलुन रेसिपिटा स्टार्ट करि। भेजिटेबल चप बानानोर जन्य जे उपकरणगुलो निएछि बोले दिई। एकटा गोटा आलू सिद्ध करे निएछि, खोला छाड़िये रेखेछि। एकटा बड़ो बीट ग्रेट करे निएछि, दुटो गाजर ग्रेट करा, दो टेबिल चामच काँचा बादाम नियेछी, दो टेबिल चामच नारकेल नियेछी, छोटो छोटो करे कुची करे नियेछी, एक टी स्पून पाँच फोड़न, एक टी स्पून भाजा मसला, भाजा मसलाय लंका, शुकनो लंका, धने जिरे एकसाथे भेजे गुड़ो करे नियेछी, शुकनो खोलाय भेजे गुड़ो करे नियेछी, हाफ टी स्पून झाल लंकार गुड़ो, एक टी स्पून हलुद गुड़ो, ब्रेड क्रम्स नियेछी, ময়দা নিয়ে নিয়েছি দু টেবিল চামচ লাগবে, চিনি নিয়েছি, স্বাদমতো নুন, এক টি স্পুন আদা গ্রেট করা, গরম মশলা গুঁড়ো নিয়ে নিয়েছি। আর ভেজিটেবিল চপ ভাজার জন্য আমি এখানে 200 ml রিফাইন অয়েল নিয়ে নিয়েছি। গাজর আর বিট আমি এভাবে গ্রেটারে গ্রেট করে নিয়েছি, একটু লম্বা করে দেখে নেবেন, এটা যেন একদিকেই গ্রেট করার সময় একদিকেই গ্রেট করা হয়। গ্যাস অন করে ओभने कड़ाई बसिए दिए दो टेबिल चामच रिफाइन अएल कड़ाई दिए दीची, हाई फ्लेमे रेखे तेलटा भलोभ गरम कर तेलर मध्य प्रथम काँचा बदाम दिए भेजे निची, हाई फ्लेमे रेखे बदाम भाजब। बदाम भाजा हो गए, बदाम तुले बदाम तुले एर मध्य नारकोल कुची दिए नारकोलटा एकटू भेजे निच्छी। नारकोलटाओ भाजा हो गए, एक मिनिटेर मतो नारकोलटा भेजे निएछी, नारकोलटा तुले निच्छी। एई तेले आमी तरकारीटा रान्ना करे निच्छी, एर मध्ये एबार पाँच फोड़नटा दिए दिच्छी, ग्रेट करा आदा दिए दिच्छी, पाँच फोड़नटा एकटू नाड़ाचाड़ा करे निएछी, मीडियम फ्लेमे रेखे पाँच फोड़नटा नाड़ाचाड़ा करे नियेछी, ग्रेट करा आदाटा दिए दिच्छी, एटा एकटू हल्का नाड़ाचाड़ा करे नेच्छी। एबार एर मध्ये ग्रेट करा बीटटा दिए दिच्छी, एटाके आमी भालोभाबे मीडियम फ्लेमे रेखे एकटू फ्राई करे नेच्छी। बीटटा हल्का नाड़ाचाड़ा करे नेवार पर ग्रेट करा गाजरटा दिए दिच्छी। समस्त सब्जी आमी आगे थेके भालोभावे धुए परिष्कार करे रेखेछी, जल झरिए रेखेछी। एबार समस्त उपकरणगुलोके आमी एकसाथे खूब भालोभावे नाड़ाचाड़ा करे भेजे निच्छी। दू थेके तीन मिनिट मतो सब्जीगुलोके भालोभावे नाड़ाचाड़ा करे भेजे निएछी। एर मध्ये हलुद गुड़ो दिए दिच्छी, झाल लंकार गुड़ो दिए दिच्छी, স্বাদমতো নুন দিয়ে দিচ্ছি। ঝাল আর নুন অবশ্যই স্বাদমতো মিশিয়ে নেবেন। এবার আমি এগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, আর একটা ঢাকনা দিয়ে এটা আমি সিদ্ধ হতে দিচ্ছি। আমি এর মধ্যে কোনো রকম জল দেব না, এটা এমনি ভাপে সিদ্ধ হবে একটু নরম করে নেওয়ার জন্য। মিডিয়াম ফ্লেমে রেখে আমি রান্নাটা করেছি, আমি ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট। পাঁচ মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিচ্ছি। সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে সবজিগুলোকে রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে রেখে। সবজিগুলো খুব ভালোভাবে নরম নরম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি, আলুটাকে আমি সিদ্ধ আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি। ग्रेटारे बड़ो अंशा दिए हमें ये ग्रेट कर एक ही दिखे रेखे ग्रेट कर आलूटा ग्रेट कर बीट और गाजर साथ भलोभ नड़ाचाड़ा कर मिसिए निची। एबारे मध्य मशानो ग भाजा मसलाटा दिए दिच्छी,
গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, ভাজা বাদাম আর কুচানো নারকেলের ভাজাটা দিয়ে দিচ্ছি। সব উপকরণগুলো আমি একে একে মিশিয়ে নিয়েছি। সব শেষে আমি এর মধ্যে স্বাদমতো চিনি দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েছি, এবার আমি এগুলোকে ম্যাশ করে নিচ্ছি। খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে একসাথে ম্যাশ করে নিয়েছি। ভেজিটেবিলের তরকারি একদম রেডি হয়ে গেছে। গ্যাস অফ করে দিয়ে তরকারিটা ঠান্ডা হতে দিচ্ছি। তরকারি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। প্লেটের মধ্যে ব্রেড ক্রাম্বস ঢেলে নিয়েছি। এরকম একটা ছোট বোল নিয়েছি, এর মধ্যে 2 টেবিল চামচ ময়দা দিচ্ছি। ময়দার মধ্যে খুব সামান্য পরিমাণ নুন দিচ্ছি। এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এটা খুব পাতলা হবে না, 3 টেবিল চামচ মতো জল দিয়ে এটা আমি গুলে নিচ্ছি। ব্যাটারটা গুলে নিয়েছি, এটা খুব পাতলা হয়নি, 4 টেবিল চামচ মতো জল লেগেছে। এভাবে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এবার আমি ভেজিটেবিলগুলো বানিয়ে নিচ্ছি, তরকারিটা দিয়ে ভেজিটেবল শেপে এভাবে পাকিয়ে নিচ্ছি। সন্ধ্যাবেলা চায়ের সাথে আড্ডা দেওয়ার জন্য বা সকালের ব্রেকফাস্টে এটা খাওয়া যেতে পারে। খুব টেস্টি একটা রেসিপি, এটা বাড়িতেই বানিয়ে নেওয়া যায় খুব সহজেই। আমি এটা বানিয়ে নিয়েছি। এবার ময়দার ব্যাটারের মধ্যে এটা দিয়ে দিয়েছি, ভালোভাবে ব্যাটার লাগিয়ে নিয়েছি। এরপর এটা আমি ব্রেড ক্রাম্বসে দিয়ে ভালোভাবে ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিচ্ছি। ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিয়েছি, আরও একবার ব্যাটারের মধ্যে দিয়ে ব্যাটার লাগিয়ে নিচ্ছি। আরও একটা স্টেপ ব্রেড ক্রাম্বসে দিয়ে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি। আমি এভাবে প্রতিটা ভেজিটেবল তৈরি করার সময় 2 করে স্টেপ ব্যাটার লাগিয়ে নেব আর 2 করে স্টেপ ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেব। এভাবে আমি ভেজিটেবলগুলো বানিয়ে নিচ্ছি। ভেজিটেবিলগুলো বানিয়ে নিয়েছি, আমি 4খানা ভেজিটেবিল বানিয়েছি। এবার এগুলোকে ভেজে নিচ্ছি। গ্যাস অন করে নিয়েছি, ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি। পুরো তেলটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ ভেজিটেবিলগুলো পুরো ছাঁকা তেলে ভাজা হবে। হাই ফ্লেমে রেখে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি, ফ্লেমটাকে মিডিয়াম করে দিচ্ছি। এবার ভেজিটেবিলগুলো আমি ভাজবো, এর মধ্যে ভেজিটেবিলগুলো দিয়ে দিচ্ছি। 2 করে ভেজিটেবিল আমি ভাজবো। 2 মিনিটের মতো ভেজিটেবিলগুলোকে আমি ভেজে নিয়েছি, ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিয়েছি মিডিয়াম ফ্লেমে রেখে। এবার আমি ভেজিটেবিলগুলোকে তুলে নিচ্ছি আর একইভাবে বাকি ভেজিটেবিলগুলোকে ভেজে দিচ্ছি। তেলের মধ্যে ভেজিটেবিলগুলো দিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে রেখে, এগুলোকে আমি একইভাবে ভেজে নিচ্ছি। ভেজিটেবল চপ একদম রেডি হয়ে গেছে। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। দোকানের কেনা জিনিসের থেকে বাড়িতে এটা খুবই স্বাস্থ্যকর একটি খাবার। তো বন্ধুরা, আপনারাও ট্রাই করুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ছোটো একটি লাইক দেবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য।